আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় প্রিয়া, জয় প্রিয়া, জয় প্রিয়া, জয় জয় প্রিয়া, জয় প্রিয়া। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তিনি মঞ্চে আসন গ্রহণ করছেন, আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাব। সকলে জোরদার করতালি দিয়ে স্বাগত জানাব। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, কলকাতা জোনের অন্তর্ভুক্ত সাতটা জেলা সভাপতি সাউথ কলকাতা ওবিসি ক্যাটাগরিভুক্ত, সেটাই ওবিসি এ, তাদের ক্ষেত্রে সার্টিফিকেট না থাকলেও তাদেরটা পাস করে দিতে হবে, এটা সম্পূর্ণত একটি অলিখিত নির্দেশ সর্বত্র জারি আছে, এবং তাদের ক্ষেত্রে কোনো কোটা নেই যে 100 জন পাবে, 200 জন পাবে, 1 লক্ষ পাবে, 2 লক্ষ পাবে, এরকম নয়। 1 লক্ষ আবেদন করলে 1 লক্ষ পাবে, 2 লক্ষ লোক আবেদন করলে 2 লক্ষ লোকই পাবে, কিন্তু ওবিসিদের মন্ডলকে সেটা সূচনা মারফত জানিয়ে দেবেন যে ওবিসিদের কোন সমস্যার ক্ষেত্রে আমাদের এই টিম আছে, এই টিম কিন্তু ওবিসিদের সর্বতোভাবে সহযোগিতা করতে পারে। এবারে যারা যে ধরনের সমস্যা নিয়ে আসবে সপ্তাহের সেই দিনে আসলে তারা তাদেরকে সব পরামর্শ দিয়ে সাহায্য করবেন। এই ব্যবস্থা আমরা কিন্তু প্রত্যেকটি জেলাতে সুন্দরভাবে তৈরি করতে পারি। আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম মন্ডল কমিশনের রিপোর্টের পরে ভারত সরকার আমাদের সর্বোচ্চ পঞ্চায়েত লোকসভা এবং রাজ্যসভায় সংবিধান সংশোধন বিল এনে রিজার্ভেশন দেন, আর কিছু কিছু ক্ষেত্রে রাজ্যকে অপশনাল সুযোগ দেন যাতে প্রদেশে তারাও ওবিসি সংরক্ষণে কোন কোন সম্প্রদায়কে যুক্ত করবেন সে অধিকারও কিছুটা রাজ্যকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনি রাজিন্দার সাচারকে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে সাচার কমিশনের রিপোর্টকে মাথায় রেখে এখানে নতুনভাবে ওবিসি সৃষ্টি করার কাজে লেগে পড়েন। এর ফলে একটি বিশেষ সম্প্রদায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে পরিণত হয়েছে এবং 2021-এর নির্বাচনে সেই ভোট ব্যাংক মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।